তুমি সবকিছুই ফিরিয়ে দিয়ে গেছো। যা যা আমি তোমাকে দিয়েছিলাম, দিতে পেরেছিলাম এতদিন ধরে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, জাপানি লাইটার, জয়গোস্বামীর কবিতার বই, নীল আর সাদা নকশা করা হাতে বোনা সোয়েটার, শুভলক্ষ্মী ভজনের অ্যালবাম, এমনকি আমার সেই ছবিগুলো তোমারই তোলা। তুমি সব কিছু ফিরিয়ে দিয়ে চলে গেছ। গত বছর নভেম্বরে তোমার জন্মদিনে এসেছিলে আলিয়া নামের সেই ছোট্ট সুন্দর রেস্তোরাঁয়। আমি ফোন করে ডেকেছিলাম সেদিন, তোমার ভাবুক চোখ দুটো অসম্ভব বিষণ্ণ ছিল। আমি বলেছিলাম, কিছু মনে করো না, অকারণ দুঃখিত হওয়া তোমার একটা বিলাসিতা। তুমি একবার চোখ তুলে আমার দিকে চেয়েছিলে, মনে হলো এক ঝাঁক তীর এসে বিদ্ধ করলো আমার বুক। তখন আমি জানতাম না, তোমার মস্তিষ্কের বিভৃত গোপনে বেড়ে ওঠা ফুরিয়ে যাওয়ার ভয়ঙ্কর বিজ্ঞপ্তির কথা। তোমার চোখে হঠাৎই সজল এক আবরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল। তুমি বলেছিলে, আর কখনো বলো না এমন এমন নির্মম উপহাস, তোমার মুখে মানায় না মেঘমালা। আমি লজ্জিত হয়ে মাথা নিচু করেছিলাম। আলিয়া থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে আমরা গিয়েছিলাম উদ্দেশ্যহীন দূরে বাইপাস হয়ে এয়ারপোর্ট ছাড়িয়ে। তুমি নিঃশব্দে আমার হাত টেনে নিয়েছিলে নিজের মুঠোর মধ্যে, বলেছিলে, মেঘমালা মেঘমালা, দুঃখ আমার সহজাত, কষ্ট আমার সহদর, আমি তো তোমার কোনো ক্ষতি করি না, আমাকে একটু আশ্রয় দেবে মেঘমালা? বড় তীব্র রক্তক্ষরণ আমার মাথায়, আমাকে একটু মাথা রাখতে দেবে তোমার বুকে? আমি তোমার হাত নিবিড় করে ধরেছিলাম, কিন্তু তোমার যন্ত্রণাক্লিষ্ট মাথাটিকে পারিনি বুকে টেনে নিতে। কারণ আমাদের সামনে ট্যাক্সি চালক অথবা আমাদের সমাজ। গতবারের সেই জন্মদিনের বিকেলে তোমাকে দিয়েছিলাম ধপধপে সাদা সিল্কের পাঞ্জাবি, তোমাকে মানাতো দারুণ। তুমি ফিরিয়ে দিয়ে গেছো সেটাও। আজ নভেম্বরের 28, কাল 29 তোমার জন্মদিন। কাল তোমার সঙ্গে আমার দেখা হবে না কবি। সমস্ত পৃথিবী তোলপাড় করে ফেললেও তোমার মেঘমালা কাল কিছুতেই তোমায় দেখতে পাবে না। সেই অবিন্যস্ত চুল, উদাস চোখ, বিষণ্ণ হাসি, কাল তোমার জন্মদিন, কাল তোমার সঙ্গে আমার দেখা হবে না কবি। কাল আমরা গিয়ে দাঁড়াব না সন্ধ্যার আবছায়া মেখে গঙ্গার তীরে, শুনব না জাহাজের বিষণ্ণ বাঁশি। কাল তুমি আমার চোখের দিকে চেয়ে থাকবে না অবলক, বলবে না, এমন অলৌকিক মোহিনী চোখ তুমি কোথায় পেলে মেঘমালা? কাল বারবার তোমাকে দেখবার জন্য মনে মনে ছটফট করব। দোতলার বারান্দায় গেলে দেখব তুমি গান গাইছ মোড়ায় বসে, ছাদের দক্ষিণ কোণায় দাঁড়ালে দেখতে পাবো ঝোড়ো হাওয়ায় উঠছে তোমার চুল, তুমি দুহাতে নেড়েই কবিতা শোনাচ্ছ আমায়, বলছ, মালা মালা কবিতা হয়ে ওঠো। বিছানায় বসলে মনে মনে দেখতে পাবো আমার কঠিন অসুখের বিকেলে অসুখ হাতে উদ্বিগ্ন তোমার ছুটে আসা, আর মাথায় হাত রেখে সেই মৃদু উচ্চারণ, মেঘমালা তোমার অসুখ আমার হোক, তুমি আবার হেসে ওঠো ঝলমল করে। কাল তোমার জন্মদিনে যা কিছু তুমি আমায় ফিরিয়ে দিয়ে গেছ, তার দিকে আমি একবারও ফিরে তাকাবো না। কাল বারান্দায় ঝোলা শূন্য খাঁচাটার সামনে গিয়ে একা দাঁড়াব, গ্রিলের ফাঁক দিয়ে আকাশের দিকে একটু চোখ তুলে
দরজায় চোখ রাখব। বাগানের দরজাটা ছেলে বরাবরের মতো, কাল আর আসবে না। তবু আমি চেয়ে থাকব, জানি তুমি আসবে না। তবু আমি দু হাতে বাড়িয়ে থাকব তোমার যন্ত্রণায় ছটফট করতে থাকা মাথাটা বুকে টেনে নেব বলে। হে আমার যন্ত্রণার কবি, আসবে না তুমি? আসবে না, সত্যি আসবে না? তোমার জন্মদিনে সত্যিই আসবে না? তুমি সত্যিই আসবে না?